আমাদের বিদেশে যাতে সেটা সুন্দরভাবে আমরা মাটি শুদ্ধিয়ে সেটাকে আমরা প্রমাণ করতে পারি যে আমরা সেই বাঙালি যে আমরা সবকিছুতেই অগ্রাধিকার অর্জন করতে পারি এবং এই জিনিসের মাটিতে আমরা মাটি সুরের মাধ্যমে যারা বাঙালি আমরা বাঙালি বলে পরিচয় দিতে পারি এখানকার রাজনীতিবিদ সাংস্কৃতিক এবং যারা পার্লামেন্টে নতুন পর্যন্ত আছে আপনারা জানেন আমরা তাদের সঙ্গেও উঠা বসা করি এবং আজকে আমাদের এই মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ যেভাবে এগিয়ে চলছে এর জন্য আমি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশিদের বাংলার মানুষের প্রথম গণিতের দিন যেটা দিয়ে বঙ্কেশা বৈশাখ শুরু হয় সেই বিষয়ে যে উনি ওনার মনন মস্তিষ্ক মনন মগজে যে দড়িয়ে তুলিয়ে বাংলাদেশের শিদেরকে এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করতেছে সেই জন্য আমরা সবাই বিভিন্ন দিক থেকে হয়তোবা আমাদের প্রতিকূলতা আসতে পারে কিন্তু উনি যে অনুকূল অবস্থায় নিয়ে আসতেছে আমরা সার্বিক সহযোগিতা এবং উনাকে বাংলাদেশ ফ্রান্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করার আমরা আশা ব্যক্ত করছি যে উদ্যোগ নিয়ে আজকে এখানে আপনারা আলোচনা শুরু করছেন এটা খুবই আনন্দের কথা এবং এটা আনন্দের বিষয় আমরা যাতে এটাকে কিভাবে সমৃদ্ধ করতে পারি আপনাদের মাধ্যমে বা আমাদের মাধ্যমে কি কোঅপারেশন করে কিভাবে সেটাকে বিশাল আকারে করা যায় সেই জন্য যখন এখানে বসছেন নেতৃবৃন্দ সবাই আছেন আমরাও আছি ঠিক আছে এটাকে আগে কিভাবে নামা যায় এই জন্য এখানে বসে হয়েছে যাতে এটা আমরা সবাই সহযোগিতা করবো এই বলে আমি আমার আপনাদের যে সাবজেক্টটা হলো আগামী পয়লা বৈশাখ কিভাবে উদযাপন হবে এইটার ব্যাপারে আমরা আলাপ করতে পারি এখানে সংগঠনের লাভ লোকসান ক্ষতি এগুলো পরে চিন্তা করবো এখন যে সাবজেক্টটা আসছে আগামী পয়লা বৈশাখ আমরা কিভাবে উদযাপন করবো এবং এটার জন্য আমাদের একটা কর্মসূচি সিস্টেম ইয়ে করতে হবে প্রমাণ করতে হবে এবং কিভাবে করা যাবে এটা সব দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা করবো যে এখানে আরো দু একটা সংগঠন আছে বড় ছোট তারাও করবে ওই সংগঠনগুলোর কর্মসূচির সাথে একটা ডিস্টেন্স বজায় রেখে আমরা একটা সিদ্ধান্ত নিব উদ্যোগ নিয়েছে এটা আমরা সবাই ইনশাআল্লাহ পরিভাবে সহযোগিতা করব এই আমার কামনা সেখানে সাধারণত ব্যাপক হারেও করা যায় ক্ষুদ্র স্বরেও করা যায় এখন এটা ডিপেন্ড করে যে বাজেটের উপরে আর কি কি জিনিস থাকবে সেটার উপরে তার মানে সারাদিন ব্যাপীও করা যায় আবার দিকের বেলা বা সকালবেলা আমরা যদি যেহেতু মাটির সুর আপনারা সুযোগ নিয়েছেন বাজেটের যদি কোনো সমস্যা না থাকে আমার কাছে মনে হয় যে সারাদিন থাকে বৈশাখী মেলা একটা জায়গায় করা যেতে পারে তারপরে ধন্যবাদ জানাচ্ছি আমার আহু তাহের ভাইকে আমার এই মাটির সুর প্রতিষ্ঠা হওয়ার লগ্ন থেকে উনি ওনার পত্রিকার মাধ্যমে যেভাবে আমার এই মাটির সুরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছেন আপনার চেষ্টা করেছেন সেই জন্য আমি ওনাকে আবারও সালাম জানাচ্ছি আমার অপু ভাইকে আমি সালাম জানাই উনি সাংবাদিক হিসাবে আমার মাটির সুরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বাঙালি সোসাইটির মধ্যে বাঙালি সমাজের মধ্যে কাজ করে গেছেন মনের বাইরে কাজ করছেন আমি ফেসবুকের মাধ্যমে বিভিন্নভাবে চেষ্টা করছি সমগ্র পৃথিবীর মাধ্যমে মাটির সুরকে যেন পরিচিত পাই সেভাবে কাজ করছি ওনারা আমাকে বিভিন্নভাবে লাইক করে কমেন্ট করে আমাকে সহযোগিতা করেছে আর বিশেষ করে আমি ছাত্র নজরুল ভাইয়ের মতো একজন সাধারণ সম্পাদক পাওয়াতে উনি সবসময় সবকিছু হিংসা নিন্দা যত কিছু সবকিছু উঠতে উঠে মাটির সুরের জন্য যখন যেটা দরকার উনি কাজ করে গেছেন অনেকে অনেকভাবে চেষ্টা করছে ওনাকে বিভিন্নভাবে ইয়ে করার জন্য কিন্তু কেউ পারে নাই কারণ ব্যক্তিত্ব এমন একটা জিনিস এটা কাজের প্রমাণ যত মানুষই থাকুক সমাজে পরিচিত মানুষ থাকে তারা পরিচিত করার চেষ্টা করে কিন্তু ব্যক্তিত্ব যারা থাকে তাদেরকে মাথা নিচু করতে পারে না আমি এটা বিশ্বাস করি আর বিশ্বাস করতে যাই আমি বাংলাদেশেও সাংস্কৃতিকভাবে কাজ করেছি আমি ব্রহ্মপুরে সরকারি কলেজে সাহিত্য সম্পাদক ছিলাম ওইখান থেকে বিভিন্নভাবে তারপরে দেশে আসি এখানে আসো এই সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত ছিলাম মধ্যে একটু
জ্ঞান ছিল আবার 2011 সালে মাটি সুদ যে সংগঠনটি এটাকে প্রতিষ্ঠিত করেছে আপনাদের সহযোগিতায় এই মাটি সুদ এটা আমার একার নয় মাটি সুদটা আমি প্রতিষ্ঠিত করেছি বাঙালিদের জন্য একটা প্রোগ্রামের সফলতার মূল চাবিকাঠি হচ্ছে আমি মনে করি আগে থেকে প্রচার প্রসার করা যে কিছু বিষয়ে সবচেয়ে উল্লেখযোগ্য আমাদের প্যারিসে কিন্তু ইভেন্ট নাই বললে চলে আমাদের সংগঠনগুলোও ছোটখাটো ইভেন্টগুলোও ছোটখাটো অনেকদিন পরে মুক্তিযোদ্ধা সংগঠন পরিষদের একটা মিটিং দেখছে মোটামুটি বড় বা একটা সোশ্যাল অর্গানাইজেশন তারপরে বাংলাদেশ অ্যাসোসিয়েশন আমরা শুরু করছে মাটি সুরের প্রথম যে ইয়েটা হয়েছিল ওই আপনাদের ম্যাগাজিন প্রকাশনা উৎসব হয়েছিল ওটা ছিল ওটাও সুন্দর হয়েছিল আমি মনে করি এই ইভেন্ট গুলার এমন ভাবে তুলে ধরা উচিত যাতে এই ইভেন্টের মাধ্যমে ফ্রান্সের বাংলাদেশিদের পরিচয় হয় কিভাবে এই বৈশাখ মেলা উদযাপন করব আসলে প্রথমে যে মাটিসুর আমরা গঠিত হয় 2011 সালে আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা এই মাটিসুরটা মানে গঠন করি এবং বিভিন্ন সময় সালে ভাই এবং আমাদের লিটন ভাইয়ের সাথে যোগাযোগ হয় এবং গত কয়েকদিন আগে আমরা প্রকাশনা উৎসব হয় মাটিসুরের পক্ষ থেকে সেই আমাদের এম্বাসেডারের সহকারী এম্বাসেডার ছিলেন আমাদের ফিরোজ ভাই আমরা সারাক্ষণ কাজ করি ব্যস্ততার মধ্যে একটু আনন্দ দেওয়া আনন্দের প্রয়োজন আছে আমরা আসলে সারাক্ষণ সবাই ব্যস্ত থাকি সবাই এবং আমাদের সবাই মনের ভিতরে কারণ গতবার যে সময় 2013 মাটিসুর বৈশাখী মেলা করা হলো তখন আমি আমার মনে হয় আমি 23 ঘন্টা কাজ করে আমি হাজারিবাইয়ের আমন্ত্রণে আমি আধা ঘন্টার জন্য হলেও আমি সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলাম আমাদের একটা হয় তারপরে যদি আরো বেশি হয় কারণ আমাদের এখানে হয়তো ফরাসি যারা ছেলে মেয়েরা উঠে আসছে তারা বাংলাদেশের কালচার প্রকৃতি নিয়ে তাকে ভালোভাবে উপভোগ হয়ে উঠে ছোটবেলা থেকে তাদের ঐতিহ্যটা মনস্থিত হয় একটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে সক্ষম হয়েছি আপনারা সবাই ইনভাইটেড প্রতিনিধি ছিলেন এবং অনেকেই এখানে সহযোগিতা করছেন আপনাদের সহযোগিতায় সেটা আমরা সক্ষম হয়েছি মেট্রো শহরে এবং সেটা করার পরে পরবর্তীতে যখন আমাদের কমিটি আরো স্ট্রং হলো এবং আমাদের হাত একটু চতুর্দিকে প্যারিসের বিভিন্ন জায়গায় আমাদের হাত একটু বেড়ে গেল পরক্ষণে আমরা প্ল্যান করলাম যে আমরা পরবর্তী নেক্সট আমরা বৈশাখী অনুষ্ঠানে আমরা একটা মাঠ করবো মাঠের জন্য করবো আমাদের বাংলাদেশ কালচারটাই বৈশাখী অনুষ্ঠান বাহিনী মাঠে কিন্তু ঘরের ভিতরে না কারণ মাঠে হচ্ছে ছেলেমেয়েরা আনন্দ করবে খেলাধুলা করবে বিভিন্ন ধরনের অনুষ্ঠান গান বাজনা নৃত্য এবং বিভিন্ন ধরনের পিঠা এটা সেটা খাওয়ার একটা যে উৎসব আমাদের মুসিক অনুষ্ঠানে সেটা মাঠেই হয় বাহিনী হয় এই জন্য আমাদের সেই সংস্কৃতিকে লক্ষ্য করতে গেলে আমরা এটা মাঠেই করা উচিত তারপরও প্রবাসী জীবনে মাঠে করাটা একটু এটা জানেন এদেশে অ্যাডমিনিস্ট্রেটিভ আইন কানুন অনেক নিয়ম কানুন আছে যা মনে চায় সেটাই করা যায় না এদেশে বাহিরে বা রাস্তাঘাটে সেটা বাংলাদেশের জন্য অ্যাভেলেবেল কিন্তু সেই পরিপ্রেক্ষিতে আমরা আমাদের সভাপতি সাহেবকে সাথে নিয়ে এবং আমাদের উপদেষ্টাদের কিছু সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমরা পন্থা যে স্টেডিয়ামটা আছে সেটার জন্য এবং এই ব্যাপারে আমাদের সমর্থ সহযোগিতা করছেন আমাদের জামি ভাই